1883 সালে মানব শিশু হিসেবেই পৃথিবীর আলো দেখেছিল মানুষটি, কিন্তু এই পৃথিবীর সভ্য মানুষেরা তাকে পরিণত করেছিল বিনোদন প্রদানকারী জন্তুতে। ঘাড় ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছিল লোহার খাঁচায়। মৃত্যুর আগের মুহূর্ত অবধি জন্তুর মতোই দিন কাটাতে হয়েছিল তাকে। আমেরিকার শহরগুলোতে হঠাৎ সমস্ত রেস্টুরেন্ট, হোটেল আর বারে ঝোলানো হলো রঙিন বিজ্ঞাপন। রাস্তার বাঁকে বড় বড় বিলবোর্ডও বাদ পড়ল না। কোনো এক অদ্ভুতরে জন্তুকে আনা হয়েছে সুদূর আফ্রিকার কঙ্গো থেকে, রাখা হয়েছে চিড়িয়াখানায়। তাকে দেখতেই মানুষেরা দলে দলে ভিড় জমালো চিড়িয়াখানায়। রাতারাতি বড়লোক হয়ে গেল আমেরিকান চিড়িয়াখানা ব্যবসায়ী স্যামুয়েল ভার্নার। কেন আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলে দলে সেই অদ্ভুত জন্তুকে দেখতে আসত মানুষ জানেন? কারণ সাদা চামড়ার সভ্য সমাজের মানুষের চোখে কালো চামড়ার আদিবাসী জনগোষ্ঠীর লোকেরা আদতে ছিল বানর ও মানুষের মাঝে হারিয়ে যাওয়া সংযোজন বা মিসিং লিঙ্ক। বছরের পর বছর তাদের মধ্যে এই ভুল ধারণাই ছিল যে আফ্রিকান কালো চামড়ার মানুষেরা আসলে পুরোপুরি মানুষ নয়। আর সে কারণেই 1904 সালে সেন্ট লুইসে আয়োজিত হওয়া ওয়ার্ল্ড ফেয়ারে ওটাবেঙ্গা নামক ওই মানুষটাই ছিল সবচেয়ে হিট আইটেম। হ্যাঁ, মানুষটার নাম ওটাবেঙ্গা, কঙ্গোতে জন্ম। আফ্রিকা থেকে আমেরিকায় আসার আগে অবধি তার স্ত্রী ও সন্তান সবই ছিল, কিন্তু মাত্র এক বস্তা লবণের বিনিময়ে সেই যে ওটাবেঙ্গা বিক্রি হয়ে গেল, আর কোনোদিনও দেখতে পায়নি নিজের স্ত্রী বা সন্তানের মুখ। সভ্য সমাজে সে কয়দিনেই জনপ্রিয় হয়ে উঠেছিল, কেন জানেন? কারণ জঙ্গলে বড় হওয়া ওটাবেঙ্গা পশু পাখিদের সাথে খুব সহজেই মিশে যেত, আপন করে নিতে পারত ওদের। আর সেই কারণে ওটাবেঙ্গার সাথে পশু পাখিদের খেলা দেখার লোভে রোজ 40,000 মানুষ ভিড় জমাত স্যামুয়েল ভার্নারের চিড়িয়াখানায়। কিন্তু একটা সময়ের পর নিজের স্ত্রী সন্তানের জন্য ভীষণ মন খারাপ হয়ে যায় বেঙ্গার। পশু পাখিদের সাথে খেলা দেখানো বন্ধ করে দেয় সে। সিদ্ধান্ত নেওয়া হলো কিছুদিনের জন্য বাড়ি পাঠানো হবে বেঙ্গাকে। কিন্তু ঠিক সেই সময় শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ, বন্ধ হয়ে গেল আমেরিকা থেকে আফ্রিকা যাওয়ার সব জাহাজ, অবসাদে ভুগতে শুরু করলো বেঙ্গা। তাই তাকে একটা বানর দেয়া হলো যাতে সে তার সাথে সময় কাটাতে পারে, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। তখন চিড়িয়াখানার মালিক স্যামুয়েল ভার্নার বেঙ্গার মন ভোলানোর জন্য তাকে নিয়ে যায় নিজের বাড়িতে। সেখানে কিছুদিন থাকার পর প্রতিবেশীদের বাড়ি থেকে একটা শটগান চুরি করে নিজেকে শেষ করে দেয় বেঙ্গা। বেঙ্গার মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই শোকে কাতর হয়ে মারা যায় ওই বানরটিও। এভাবেই সভ্য সমাজের বিনোদনের উপাদান হতে গিয়ে বলি হলো আরও এক পিছিয়ে পড়া জাতির মানুষ। তবে তারপর থেকে যেন নিজেদেরকে অন্য ধাতু দিয়ে গড়ে ফেলল কালো চামড়ার ওই মানুষগুলো। আজ তাই তারা সমানে সমানে টক্কর দেয় সাদা চামড়ার মানুষদের সাথে। চারিদিকে এই যে এত ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে কথা হয়, ওটাবেঙ্গাকে হয়তো অনেকেই মনে রাখেননি, কিন্তু ওটাবেঙ্গাকে আমাদের সকলের মনে রাখা উচিত। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।